সেলফি দিয়ে একটা আমার এক শিল্পীকে আমি একটা খাম দিব। ১৭ সালে যারা নাকি ভোট দিয়েছিল একটা গ্রুপ এসে তাদেরকে বাদ দিয়ে দিয়ে করত, আর ভুয়া রায় দেয় না। একজন ব্যস্ত শিল্পী সে তো কাজের মধ্যেই ব্যস্ত থাকবে, প্রত্যেকেরই পাবলিসিটির একটা স্টাইল থাকবে। আমি যখন সেক্রেটারি ছিলাম, সাকিব যখন প্রেসিডেন্ট ছিল, সাকিব প্রচণ্ড ব্যস্ত ছিল ইন্ডিয়ান ছবি নিয়ে, মানে কো প্রোডাকশন ছবি নিয়ে। আমিও করেছি অনেক ছবি, কিন্তু পাশাপাশি কিন্তু সেক্রেটারি হিসেবে আমি আমার দায়িত্ব, আমি আমার প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলে আমি কিন্তু আমার দায়িত্বগুলো পালন করার চেষ্টা করছি, কারণ স্বতন্ত্রে আমাকে শিল্পীরা পাশ করিয়েছিল। অতএব সেইটার পরিপ্রেক্ষিতে আমি পাশ করার এক মাসের মধ্যে আমাদের শিল্পী সমিতির সামনে যে বাগানটা দেখতে পাচ্ছেন, মানে একটা শিল্পী এসে সুন্দর সময় কাটাবে সেই পরিবেশটাকে আমি তৈরি করার চেষ্টা করেছি। এবং এখন যে আপনারা শিল্পী সমিতির যে বাগান দেখেন বা শিল্পীরা বসে যে আড্ডা মারছে, সময় ব্যয় করছে, এটা আমার আর সাকিবের সময় করা। আমি যখন সেক্রেটারি ছিলাম তখন আমি করেছি। তো আবার এটার পাশাপাশি আরও আরও অনেক ব্যাপার আছে, শুধু একটা বাগান করি তো শিল্পী সমিতি না। এখন মনে করেন অসচ্ছল শিল্পী যারা আছে, যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদেরকে আমরা অনেক সহযোগিতা করার চেষ্টা করেছি, এবারও করেছি আমরা। কিন্তু আমরা একটা জিনিস করতে পছন্দ করি না, সেটা হলো সেলফি। সেলফি দিয়ে একটা আমার এক শিল্পীকে আমি একটা খাম দিব বা তাকে একটা একটা ঈদে একটা হেল্প করব, সেটা আমি আমরা করিনি, যে কারণে হয়তো অনেকের নজরে নাই, হয়তো ভাবতেছে এরা তো কিছুই করেনি। কিন্তু এরা কিন্তু ঠিকই করেছে, এরাও এরাও সাধারণ সে যারা অসচ্ছল শিল্পী তাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর পাশাপাশি মনে করেন যে যারা নাকি ভোটার ছিল, ১৭ সালে যারা নাকি ভোট দিয়েছিল একটা গ্রুপ এসে তাদেরকে বাদ দিয়ে দিয়েছিল, কিন্তু তারা তাদের ভোটেই তো নির্বাচিত হয়েছিল। তো ১২০-১৩০ জন এরকম হবে তাদেরকে বাদ দিয়ে দিয়ে বাদ দিয়েছিল যে শিল্পী এরা শিল্পী না। পরবর্তীতে কিন্তু কোর্টের রায় হয়েছে না এদেরকে সদস্যপদ দেওয়া হোক, তাহলে তারা যদি শিল্পী না হয় তাহলে কোর্ট রায় দিবে কেন? ঠিক না, কোর্ট তো আর ভুয়া রায় দেয় না, তারা জেনুইন রায় দিয়েছে। এবং পরে আমরা এই ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ প্যানেল আমরা সেই শিল্পীদেরকে আবার তাদের হারানো যে তাদের পদগুলো আমরা ফিরিয়ে দিয়েছি যে তারা শিল্পী এবং কোর্টের রায় দিয়েছে এবং তারা এখন আবার ভোটার হচ্ছে। আসলে একটা জিনিস কি, শিল্পী সমিতিতে সে একসময় প্রেসিডেন্ট ছিল, হয়তো আপনারা বলছেন অনেক সময় দেখেননি, সে আসে, হয়তো আপনি আসেননি তখন। এবং যদি কোনো সমস্যার সমাধান বা কোনো একটা হেল্প লাগে সাকিবের কাছে যদি যাওয়া হয়, সে অবশ্যই সেটা করে। এখন মনে করেন যে আমি যখন শিল্পী সমিতি গেছি তখন হয়তো আপনি আসেন নাই, আবার আপনি যখন আসেন আমি তখন আসিনি। একজন ব্যস্ত শিল্পী সে তো কাজের মধ্যেই ব্যস্ত থাকবে, সে হয়তো কখনো ইন্ডিয়াতে ছবি শুটিং করছে, বিভিন্ন লোকেশনে শুটিং করছে, FDC-তে যদি হয় তখন হয়তো আপনারা দেখতে পাবেন, এরকমই আর কি। সাকিব যে ছবিগুলো করছে প্রত্যেকটা বিগ বাজেটের ছবি এবং ভালো মাপের ছবি। তো এই মুহূর্তে সাকিব তো চেষ্টা করছে এবং সাকিবকে নিয়ে যেসব প্রডিউসাররা কাজ করছে তাদেরকেও থ্যাংক জানাই যে চলচ্চিত্রের এই দুর্দিনে তারা সাকিবকে দিয়ে, একজন আর্টিস্টকে দিয়ে হলেও তারা চেষ্টা করছে যে ভালো কিছু করার। এখন আমার কথা হলো যে ওই ছবিগুলোর মধ্যে তো আমাদের অন্যান্য শিল্পী সমিতির সদস্যরাও কাজ করছে, টেকনিশিয়ানরা কাজ করছে, ডিরেক্টর কাজ করছে, অতএব শিল্পী চলচ্চিত্রের লোকজনই তো কাজ করছে, ঠিক না? এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, কারণ প্রত্যেকেরই পাবলিসিটির একটা স্টাইল থাকে, হয়তো ওইটা তারা করেছে।